সর্বপ্রথম কোন গ্রন্থে ভঙ্গ নামটির উল্লেখ পাওয়া যায়? সর্বপ্রথম ঐতিহ্য আরণ্যকে ভঙ্গ নামটির উল্লেখ পাওয়া যায়। কবে মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত হয়? মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত হয় 2011 সালে। বর্তমানে তামাক উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? বর্তমানে তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া। রাখাইন উপজাতিরা প্রধানত বাস করে কোন জেলায়? রাখাইন উপজাতিরা প্রধানত বাস করে পটুয়াখালী জেলায়। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি ছিল? সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম ছিল সোনারগাঁও। মুজিবনগর সরকারের বাণিজ্য মন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকারের বাণিজ্য মন্ত্রী দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন মনসুর আলী। সাতজন বীর শ্রেষ্ঠের মধ্যে কোন বাহিনীর সংখ্যা বেশি? সাতজন বীর শ্রেষ্ঠের মধ্যে সর্বাধিক সংখ্যক ছিলেন সেনাবাহিনীর। সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন? সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন? 93 নং অনুচ্ছেদ অনুযায়ী। 1943 সালে দুর্ভিক্ষের উপর মেডোনা 43 ছবিটি আঁকেন কে? জয়নুল আবেদিন। মুক্তিযুদ্ধের মুজিবনগর কোন সেক্টরের অধীন ছিল? মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অধীনে ছিল? 8 নং সেক্টরের অধীনে ছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় চিফ অফ স্টাফ ছিলেন কে? মুক্তিযুদ্ধের সময় চিফ অফ স্টাফ ছিলেন কর্নেল এম এ রব। চাকমা উপজাতিরা প্রধানত কোন ধর্মাবলম্বী? চাকমা উপজাতিরা সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বী। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কত সালে প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি প্রতিষ্ঠিত হয় 1972 সালে। সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয় কবে? সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয় 2011 সাল থেকে। জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন? জাতিসংঘের মহাসচিব ডেগ হ্যামারশোল্ড বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন। ইস্ট লন্ডন কোথায় অবস্থিত? ইস্ট লন্ডন দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। দুজুংকা কোন দেশের ভাষার নাম? দুজুংকা ভুটানের ভাষার নাম। বায়ুমণ্ডলে যে গ্যাসের আধিক্য বেশি? বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের আধিক্য বেশি। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। নিচে কোন কোনটি বাংলা লেখার সফটওয়্যার? বাংলা লেখার সফটওয়্যার হচ্ছে বিজয়।
একটি পণ্য 5% কোটিতে 375 টাকা বিক্রয় করা হলে ক্রয় মূল্য কত? 2500 টাকা। বার্ষিক 8% মুনাফায় 5000 টাকার মুনাফা 1000 টাকা হবে কত বছরে? 2.5 বছরে। পাঁচ এবং 95 এর মধ্যে 5 এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি? 6টি। কোনো বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার। বাগানের বাহিরে চারদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। বাগানের ক্ষেত্রফল কত বর্গ মিটার? 1200 বর্গ মিটার। কোন সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 একক এবং অপর প্রত্যেক বাহুদ্বয় 10 একক, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক? 48 বর্গ একক। এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 12 ও এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2 হলে এক্স ওয়াই এর মান কত? 35। টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3 এর উৎপাদক কোনটি? 2x-3 × x+1। 3√3 × 3√4 এ টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু কত? 144। m-1/m ইজ ইকুয়াল টু 2 হলে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কত? 34। দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:3:3:2 হলে বৃত্ত দুটি ক্ষেত্রফলের অনুপাত কত হবে? 9:4। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 3 ফুট ও 5 ফুট এবং উচ্চতা 4 ফুট, উহার ক্ষেত্রফল কত? 16 বর্গ ফুট। বৃত্তের যে কোনো দুটি জে এর লম্ব দ্বিখণ্ডকের ছেদবিন্দু ওই বৃত্তের কেন্দ্র। পয়েন্ট 0.004 × 0.00005 × 0.3 ইজ ইকুয়াল টু কত? 0.40406। আপনার কাছে 5টি আদুলি, 8টা সিকি আছে আর কয়টা 10 পয়সার মুদ্রা দিলে মোট 5 টাকা হয়? 5। কাপড়ের মূল্য 20% কমে গেলে কাপড়ের ব্যবহার শতকরা কি পরিমাণ বাড়ালে কাপড়ের জন্য খরচের কোনো পরিবর্তন হবে না? 25%। এই অঙ্কটা বিভিন্ন পরীক্ষায় চিনি দিয়ে এসেছে। কোন সংখ্যা দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা 7 বেশি হয়? সংখ্যাটি নির্ণয় করুন। 4। ঢাকা থেকে রংপুরের দূরত্ব 45 মাইল। হাসান ঘন্টায় 3 মাইল বেগে এবং শাহিন ঘন্টায় 4 মাইল বেগে হাঁটে। হাসান ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পর শাহিন রংপুর থেকে ঢাকায় রওনা হলো। শাহিন কত মাইল হাঁটার পর হাসানের সাথে দেখা হবে?
24। পিতা ও মাতার বয়সের গড় 45 বছর। আবার পিতা ও মাতা ও এক পুত্রের বয়সের গড় 36 বছর, পুত্রের বয়স কত? ১৮ বছর। প্রদত্ত উপাত্ত গুলোর মধ্যক কত? ১৫। দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 13, তাদের গুণফল 6, সংখ্যা দুটি বর্গের অন্তর কত? ৫।